সদয় প্রিয়বত মাঝি সাং ভাই যে মিডিয়া কোর্ডিনেটর অনেক এটি মো ডাহাণ পটে ভী ছবি যে একাম্র নির্বাচন মন্ডলের কংগ্রেস প্রভারী লে ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট লে সাং ভাই গোপাল বগদম সে টাড়ুয়া নেতা সে বিজেপি লে সে তাঁর আম সহ আজিঠার যোগদান হয়েছি আমার অভিনন্দ গড়াবড়ু এবং অন্য সমস্ত বন্ধু মানে গড়াবড়ু এ সমস্তে মানে অনেক না পড়লে আমার প্রিয়ব্রত বাবু বাকি অন্য মানে যোগদান করছেন সেটি অনেক সে স্বাগত করছি অভিনন্দন জনাওছি একাম নির্বাচন মন্ডলী বিষয় খালি কবিনি সবই এবে তাঁর বিপদ ভাষণ সেটি কিন্তু গোপাল বি কিন্তু যে মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক যে স্বচ্ছ ভাবমূর্তি কার্যাবলী এবং ওড়িশাকে বিকাশ পথে আগে নেওয়া তাঁর যে পদক্ষেপ তাহা সে আকর্ষিত করেছি এবং তাঁর মুখ্যমন্ত্রী নীতি আদর্শ ও বিজু জনতা দল নীতি আদর্শে সে আকর্ষিত হয়ে বিজু জনতা দল বিজু ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে বিজু জনতা দলে যোগ দিয়েছেন এবং একাম নির্বাচন মন্ডলী যে জনহিতকর কার্য বা বিকাশমূলক কার্যক্রম হয়েছি বা চালু রয়েছে তা সেতরে সেমানকর যোগদান নিশ্চিত ভাবে আগামী দিনে রহব এবং অনেক কার্য রয়েছে যেতরে সেমানক যোগদান ফলে সেগুলিকে সম্পূর্ণ হয়ে পারিব ছবি কথা কবি সে বিশেষ করে মহিলা সংগঠন ক্ষেত্রে তাঁর বহু দক্ষতা আছে আমি তা লক্ষ্য করেছু সেগুলি গোপাল বাবু আমার মো সান ভাই এবং সে বি সাংস্কৃতিক ক্ষেত্রে আপন মানে দেখিথিবে সে অনেক তার অবদান আছে অন্য সমস্ত অবনেন্দ্র তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় সে বহু অ্যাক্টিভ তেমন এ সমস্তে মিলিত ভাবে নিশ্চিত ভাবে একাম নির্বাচন মন্ডলী বিজু জনতা দলকে সশক্ত করার সে যোগদান রহব সে পুনর্বার স্বাগত করছি অভিনন্দন জনাওছি বহুত বহুত ধন্যবাদ মুভি ম্যাডাম চব্বিশ স্বাইকে অনুরোধ করছি সে তাঁর বক্তব্য সংক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী এটু প্রণাম জনাওছি এবং মোর আমার একাম্র নির্বাচন মন্ডল আমার বিধায়ক অশোক ভাইনাকে মধ্যে প্রণাম করছি এবং সমস্ত মিডিয়া ভাইকে মধ্যে প্রণাম জনাইকি মোর আরম্ভ করছি যে বিজেপি রে আজকে সাত বর্ষ হল কাম করলি কিন্তু বিকাশমূলক কার্যটা দেখবা পাইলি কেবল মানে নবীন বাবু পাখু এবং মো মুবি একাম নির্বাচন মন্ডলের বি মুবি রহুছি সেটি ভাইনাক পাখে মুবি দেখুছি যে ভাইনা যেত কাম মানে আমাচন মন্ডলের যেত কাম হল মানে দেখলে আপনার কেবে বেলে কে অবিশ্বাস করবে না কারণ মু সেই যে জিনিসটি ভাইনাক যা শিখিলি তেমন মু ভাবুছি যে মো মানে ভাইনাক পাখকে আসিকি মু কিছু ভুল করবি আউ নবীন বাবু যে মানে কার্য মানে যে ভাবে কার্য কাম চালছি কৌশি রাজ্য সরকার এমনি করে না মু গ্যারেটি দেবি যে কৌশি রাজ্য সরকার করে এবং আমার একাম্র নির্বাচন মন্ডলের কোণ মানে কোণ হয়েছিল আর কোণ হয়েছি বর্তমান সবু ভাইনা সবু অশোক ভাইনা নেতৃত্বের সবু কাম মানে সরল আহাবি অর্তমান যে আমি আসিলু ভাইনা পাখু বর্তমানে আমি যেতে মহিলা অছু সমস্তে ভাইনা পছরে রহবু এবং রহিবু মু মরিবা পর্যন্ত এই ভাইনা পাখে থিবি মতো এই জায়গায় সম্মান করছেন সে হচ্ছেন একাম্র বিধায়ক অর্থাৎ মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত অশোক কুমার পণ্ডা এবং বড় ভাই যে মো কথাকে নেই আপনার পাখে উপস্থিত করাইলে মু আজ এ দলের মো দলকে যেতবে দূরর দেখুলি বিভিন্ন মু যেত বিরোধী দলের লি ভারতীয় জনতা পার্টি সেতবে মু দলর কথাকে এত গুরুত্ব নেউনি নবীন বাবুকর যে আদর্শ যে কাম করার শৈলী কি মু এত দৃষ্টি নেউনি যেটা কি হে জ্ঞান করুলি কিন্তু প্রকৃতরে আজ মু অনুভব কলি এ দীর্ঘ কেতে দিন হল যে ওড়িশা যে বিকাশ পথরে অগ্রসর হচ্ছে বিরোধী দল যে ঢা মিছ কথা কৌঁচা এবং রাজরাস্তায় ঢেঁডুরা পিঞ্চুটি সেইটা গোটে মানে মানে যে কিনি
ଭୋଗରେ ତାଟିଆ କାମୁଡ଼ିବା ସହିତ ସମାନ ବୋଲି ମୁଁ ଆଜି ମନେ କରୁଛି। କାରଣ ଆଜି ଟୁରିଜମ୍ କ୍ଷେତ୍ରରେ ହେଉ, ଶିଳ୍ପାୟନ କ୍ଷେତ୍ରରେ ହେଉ, କ୍ରୀଡ଼ା କ୍ଷେତ୍ରରେ ହେଉ, ଆମର ଯେଉଁ ଜନ୍ମଠୁ ମୃତ୍ୟୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁ ଯୋଜନା ଗୁଡ଼ିକ ଅଛି ତା କ୍ଷେତ୍ରରେ ହେଉ, ଏବଂ ଯେଉଁ ସବୁଠାରୁ ବଡ଼ କଥା ଆଜ୍ଞା, ମାନେ ବିଶ୍ୱାସ କରିବେନି, ଯେଉଁ BSK କାର୍ଡ଼ ଆଜି ସେଇଟା ଏତେ ବଡ଼ ମୂଲ୍ୟବୋଧ ହୋଇଛି। ସେ କାର୍ଡ଼କୁ ଯେଉଁମାନେ ହସ୍ପିଟାଲକୁ ଯାଇକରି ଚିକିତ୍ସିତ ହୋଇଛନ୍ତି ସେ ଜାଣିଛନ୍ତି। କାରଣ ପଇସାର ଏତେ ଆବଶ୍ୟକତା ଜନମାନସରେ ରହିଛି, ଆମେମାନେ ଖାଲି କହିଲେ ହେବ ନାହିଁ। ଗୋଟେ ଲୋକ ହସ୍ପିଟାଲ ଯାଉଛି, ତା ପାଖେ 10,000 5,000 10,000 ବି ନାହିଁ, ସେତେବେଳେ ତା ପାଖେ କାର୍ଡ଼ ହିଁ ସମ୍ବଳ ସଦୃଶ ଠିଆ ହେଉଛି ଏବଂ ତାକୁ ଚିକିତ୍ସା ଦେଇକରି ସେଠୁ ରୋଗମୁକ୍ତ କରି ଆଣୁଛି। ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେବି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ମହୋଦୟଙ୍କୁ, 5G ସଚିବ ମହୋଦୟଙ୍କୁ ଏବଂ ଉପସ୍ଥିତ ଅତିଥିମାନଙ୍କୁ, ଯେଉଁମାନେ ଏ କାର୍ଯ୍ୟକୁ ଏତେ ତ୍ୱରାନ୍ୱିତ ଭାବରେ ସାରା ଓଡ଼ିଶାରେ 4.5 କୋଟି ଓଡ଼ିଆଙ୍କ ଭିତରେ ପ୍ରାଣର ପ୍ରତିଷ୍ଠା କରିଛନ୍ତି। ଆଜି ମନ୍ଦିର ସବୁ, ଯେଉଁ ମନ୍ଦିର ଅବହେଳା ହିଁ ପଡ଼ିଥିଲା, ଆଜି ସବୁ ମନ୍ଦିର ହସି ଉଠୁଛି। ଆଜି ଲୋକମାନେ ଦୂରଦୂରାନ୍ତରୁ ଯାଇ ଆନନ୍ଦର ସହିତ ଦର୍ଶନ କରୁଛନ୍ତି। ଆଉ କ'ଣ କହିବା ଆଜ୍ଞା, ତାଙ୍କର ଯେଉଁ କହନ୍ତିନି ଭଗବାନ, ତାଙ୍କର ଯେଉଁ ବୟସ ଆହୁରି ବୃଦ୍ଧି କରନ୍ତୁ, ସେ ଦୀର୍ଘାୟୀ ହୋଇଥାନ୍ତୁ ଏବଂ ଆମକୁ ଏଇଭଳିଆ ଭାବରେ ସୁଶାସନ ପ୍ରଦାନ କରନ୍ତୁ। ଜୟ ସଂ